সোমবার বিকেলে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রফির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। খড়িপোনা মোড় থেকে চাঁদপুরের মোড় পর্যন্ত পায়ে হেঁটে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিল করা হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, 6 পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি সহ ব্লকের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তৌসিক ইকবালের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ আগে তিনি কেন্দ্র সরকার যে বাংলার প্রতি বঞ্চনা, যে 100 দিনের কাজের প্রকল্প, বাংলার যে মেহনতি মানুষ যে তিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে যে প্রকল্প বাস্তবায়িত হয়, সে প্রকল্পে কাজ করার সত্ত্বেও সেখানে তারা ন্যায্য টাকা পাচ্ছেন না, আনএসএসে তারা হয়রানি হচ্ছেন, এবং কেন্দ্র সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলাকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পারার ফলে তারা অর্থনৈতিকভাবে বাংলাকে কী করে পরাস্ত করা যায় এবং কী করে পর্যদুষ্ট করা যায় তাই এ কৌশল নিয়েছে। তার জন্য আমাদের তাতে তারা সফল হবে না, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক সপ্তাহ আগে যে বাংলার কেন্দ্রের যে বাংলার প্রতি বঞ্চনা সেটাকে সামনে রেখে তিনি দুদিনের বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলেন 5ই জুন এবং 6ই জুন। 5ই জুন ভগবানগোলা 2 নম্বর ব্লকে সারা বাংলার সাথে সাথ মিলিয়ে 6টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে গতকালকে 5ই জুন বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। আজকে 6ই জুন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের বিধায়ক ইদ্রিস আলী সাহেবের নেতৃত্বে আমরা ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিল করে আমরা এখানে আলোচনা সভা অনুষ্ঠিত করেছি। আমাদের মূল বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেখানে যে না আমাদের ন্যায্য যে পাওনা 100 দিনের প্রকল্প MGNR যে সেটাকে আমাদেরকে দিতে হবে, এরপরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে আমরা নামব আগামী দিনে। এই হচ্ছে আমাদের আজকে মূল বক্তব্য। এখানে 1000 মানুষকে নিয়ে আমরা মিছিল সংগঠিত করেছি। সকল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিল, সকল শাখা সংগঠন, সকল অঞ্চল সভাপতি প্রধান, তিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি আমাদের এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন। দেখুন, কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী সরকার হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার অকেজো সরকার হয়ে গেছে। নরেন্দ্র মোদীজি আজকে তার কোনো জনপ্রিয়তা নেই। আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কাজ করে চলেছেন, আজকে হিংসায় জ্বলছে বিজেপি, সেই জন্য কখনো ইডির নামে, কখনো CBI-এর নামে অন্যায়ভাবে মানুষকে হ্যারাস করার জন্য নোটিশ দিচ্ছে। আর CBI-ও এখন শুধুমাত্র বিজেপির কথা শুনে চলছে, এটা মানুষ আশা করছেন না। 100 দিনের কাজ গরিব মানুষ যা করে, উনি বলেন আমি গরিবের বন্ধু, বেটি বাঁচাও বেটি পড়াও, 100 কোটি টাকা মাত্র স্যাংশন সারা ভারতবর্ষে আমরা দেখেছি। এখন তিনি 100 দিনের টাকা, গরিব মানুষের টাকা, সে টাকাগুলো দিচ্ছেন না। তার কিছু সাগরের কোটি কোটি টাকার যারা মালিক, কালো টাকায় একেবারে ঘর ভর্তি করে ফেলেছে, তাদেরকে সঙ্গে নিয়ে উনি আছেন, সাধারণ মানুষের সঙ্গে নেই। ভারতবর্ষের মানুষ তাই চাইছেন এমন একজন নেত্রী বা নেতা হবেন যিনি হিন্দু মুসলমান শিখ ঈসাই সকলকে নিয়ে চলতে পারবেন, যিনি সততার প্রতীক থাকবেন, যিনি একদিকে কড়া আবার অন্যদিকে নরম মায়ের মতো যার হৃদয়। আজকে সেই মমতা ব্যানার্জি আমাদের মায়ের মতো, অনেকে মায়ের মতো শ্রদ্ধা করে তাকে, বেশিরভাগ মানুষ, শুধু বাংলার নয় ভারতবর্ষের মানুষ। আজকে সেই মমতাময়ী মায়ের বিরুদ্ধে তিনি কুৎসা রটনা করছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা রটনা করছেন। আর অথচ 97,000-এরও কোটি, তারও বেশি টাকা বাংলা পাবে, বাংলাকে দিচ্ছেন না। তারা অনেকবার এসেছিলেন এখানে, শুধু এখন ওটা আসা বন্ধ করে দিয়েছেন, দেখছে বাংলার মানুষ আর চাইছেন, লোকজন হচ্ছে না, লোকজন না হওয়ার জন্য অনেক মিটিং ক্যান্সেল হচ্ছে। দিল্লিতে খবর যাচ্ছে বাংলায় ওই জায়গায় মিটিং আর করবেন না, ওই জায়গায় করলে আপনাদের লোক হবে না, প্রধানমন্ত্রী থাকলেও লোক হবে না। তাই প্রধানমন্ত্রী এখন কাঁচের ঘরে বসে শুধু তৃণমূলের বিরোধিতা, মমতা ব্যানার্জির বিরোধিতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা,
তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে চলেছে। মানুষ এটা ভালো নিচ্ছে না, সেজন্য আজকে দেখলেন বিয়ার মিছিল বের হয়েছে।